গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে এসে গেছি, আজকে হচ্ছে মহা ষষ্ঠী। অনেক কিছু আছে ষষ্ঠী, ষষ্ঠীর মহা স্পেশাল এটা। এটা একটা বলবো না, এটা কি জিনিস, এটা পটলের দোলমা এটুকু বলতে পারি, কিন্তু এটাতে একটা মারাত্মক টুইস্ট দেওয়া আছে। এটা দুর্ধর্ষ খেতে হয়েছে, এটা আমি আপলোড করবো। টুইস্টটা কি সেইটা আপলোড করবো, কারণ এরমভাবে কেউ বানায়নি কোনোদিনও। তো আপনারা বানিয়ে দেখবেন, আমি আপলোড করার সাথে সাথে অস্বাভাবিক ভালো খেতে চাই, অসম্ভব ভালো, সিরিয়াসলি। আর আছে পমফ্রেট মাছ, ঠিক আছে, আর আছে ডিম্ব, ডিম্ব হংস ডিম্ব। স্টার্ট করছি। তুমি আমাকে তিন খানা দিয়ে দিয়েছো, এখানে একটু ভাত রাখা রয়েছে, লাগলে নেবো, না লাগলে নেবো। এটা নিরামিষ তো? আমার শ্বশুর বাড়িতে এই দুর্গা ষষ্ঠীটা নেই। কবে থেকে বলছিলাম বানিয়ে দাও বানিয়ে দাও, অবশ্যই বানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ তার জন্য। কোনো কোনো জিনিস বানাতে আমার গায়ে জ্বর আসে, কিন্তু বানিয়েছো অসাধারণ, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। এটা খাবে, মাথা খাবে? না, আমি মাথা খাই। এর সঙ্গে যদি বাসন্তী পোলাও বানাতে আরো মজা আসবে। হ্যাঁ, আমি বানিয়ে দিই। বাবু ওটা তাহলে খেয়ে এলো। বাবুর জন্য রাখা আছে, খেয়ে দেখিস। না, আমি কটা পড়ো মেরে
পটল খাই না, এটা বানিয়ে দিলে অবশ্যই খা। যত খাটা পাতা আপনারা বলুন পুজোতে কেমন খাওয়া দাওয়া হচ্ছে, নতুন নতুন কি খাচ্ছে অবশ্যই করে জানাবেন। বাবু আজকে ওর মাসির সাথে গিয়ে মেক্সিকান খেয়ে এলো, নামটা বলে দে, আমরা বলতে পারিনি নামটা। নাম হচ্ছে টিনটিন এন্ড দ্য ব্রাসেলস ক্লাব। টিনটিন এন্ড দ্য ব্রাসেলস ক্লাব, মিকু বসো। বউ আরে জল দিবি রে, নিচে আছে জল খাই না, কিন্তু আজ হঠাৎ জল তেষ্টা পাচ্ছে। আমি খেতে বসে জল খাওয়ার ডেড এজ, আমরা সবাই কেউ খাই না খেতে বসে জল, কিন্তু আজকে কেন জানি না প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। Thank you.
খাই বলে না, আমার তবু অনেক খিদে বেড়েছে, অনেক খাওয়া বেড়েছে। মাঝখানে তো একদম খাচ্ছিলাম না। জিজ্ঞাসা করো সোনাকে, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এনকারেজ করেছো, তুমি না বসো বসো বসো, তোমার সিরিয়াসলি খাওয়াটা অনেক বেড়েছে। এখন তখন খেয়ে নি মোটামুটি দিয়ে যাচ্ছি রে। কি বুদ্ধি মাথায়, কি বুদ্ধি গো, বিকুল মাথার সাথে নিজের মাথায় ঠুকে যেমন লেগেছে মাথায়, বিকুল তো লাগবে না কোথায়। সঙ্গীত আছে কমপ্লিট মাছের ছাল কাউকে ছাড়িয়ে খেতে দেবে, মানে এত পাকা ছাল ছাড়ানো যায় না, ছাল ছাড়িয়ে খাচ্ছে বলে না ছাল ছাড়ানো, ছাল ছাড়িয়ে
তুমি ডিমটা খাও। একটা জিনিস করলে হতো, যে পটলের গাছটা এমন করে তৈরি করা হয় ভেতরে একদম এরকমই মাংস আমি তো খাবো। আমার এই দিক দিয়ে দেখা যাচ্ছে জানো। হোটেলের ডিমের কাজ যেরকম হয় ওরকম হয় এলি হয়েছে আমার ডিমটা রইল, তোমার ডিমটা না তোমার খাওয়ার ডিমটা রইল, যা খাইছো খুব ভালো খাইছো। ভগবান তোমাকে শক্তি দিয়েছে তুমি এরকম খাবার বানাও, ওই শক্তিটাই আমার নেই, সব পারি বাকি করতে ওই শক্তিটাই নেই। এই আশীর্বাদটা বড় আশীর্বাদ, ভগবান শক্তি দিই বানিয়ে যাবো। আমার একদম খাবার ইচ্ছে নেই, খাবার ইচ্ছে তো আছে আরো, একদম আর ইচ্ছে নেই, ডিমটাই খেলাম না দিলে আছে না, পেটটা বেশি ভরে গেছে। খাও ভালো ভালো খাও,
কাশতে রোজ গ্যাস অম্বলের ওষুধও খেয়েও, কারণ বাইরে খাওয়াটা তো পড়বে মেটে, সুস্থ থাকবে শরীর, একদম সুস্থ থাকবে। আর পুজো কেটে গেলে ঝোল ভাত, ঝোল ভাত আর ঝোল ভাত, শরীরটাকে আবার চাঙ্গা করতে হবে। খুব ভালো ভালো করে ঠাকুর দেখো, আমাকে জানিও প্লিজ যে কে কী ঠাকুর দেখলে, কটা ঠাকুর দেখলে, পায়ে কটা ফুসকা পড়লো, সব জানো আমাকে। আগে ছোটবেলায় নতুন জুতো পরলে পায়ে ফুসকা পড়বে, এখনো পড়ে, এখনো পড়ে সেই সব জুতো পরলে। দেখুন কথা বলে না, ডবল ধামাকা ওয়েট এন্ড ওয়াচ, প্রথম বোম। এই ধামাকাটা সবাই পছন্দ করে। আহা, এই ধামাকাটা লাস্টে করতে হবে। এটা খেয়ে আর কোনো কিছু ভালো লাগে খেতে? না না, এটা টেস্টটা রাখতে হবে মুখে, যতদিন না বানাচ্ছে এখন একটু মুখে রাখতে হবে, সেই জন্য লাস্টিকটা। আপনারা ডিমান্ড করুন যাতে তাড়াতাড়ি বানায় এবং আপনার রেসিপিটা চান, নয়তো আমার খাওয়া হবে না, এড়িয়ে যাবে। একটু কুসুম দিলে না হয় কালকে খাবো। আগে বলতে হয় সেকেন্ড ধামাকা। আজকের মতন খাওয়া এখানে শেষ, পরিষ্কার হবে তো পুজোর মধ্যে চেষ্টা করছি আবার আসার, আর হবে বলে এখন মনে হয় না, দেখা যাক। দেখাই যাক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট কমেন্টও করবেন, আর বেল আইকন ভুলবেন না। কি করবেন? টাটা টাটা, আজকে পর্যন্ত এইটুকু, টাটা।